আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট একটা পরোটা, সবচেয়ে ছোট একটা পরোটা। তো আম্মু এখন রুটি বানিয়ে গেল আর আলবি আসছে এখন ওর জন্য একটা ছোট পরোটা বানাতে। একটু আগে বেরলো না, এই দেখেন আলবিকে দেখাই। এই যে আম্মু কাজ করে এই মাত্র এগুলো রেখে গেল আর আলবি আসছে। কি করতে আসছে এখন? পরোটা। কেন আম্মু কি নানি নানু পারতো না পরোটা বানাতে? আমি পারি। আচ্ছা, তুমি তোমার মতো পারছো? আচ্ছা, ও আর মতো ভাসতেছে। ঠিক আছে, সকালে শুরু করলাম আমি আজকে ব্লগ। বিয়ের শুরুর দিকে লাইক করে দিবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। না আর কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং আর পারলে শেয়ার করে দিবেন। হুম, শেয়ার করে দিবেন। তো আলবি বললো একটু শেয়ার করে দিন ভিডিওটা। তাই তো আলবির পরোটাটা ভাজা হয়ে গেছে না? আম্মু নাস্তা তৈরি করছে, আমরা এখন নাস্তা খাবো। আমার পরোটা। হ্যাঁ, এটা আলবির পরোটা। আচ্ছা, রাখো। ধনে পাতা গাছ আস্তে আস্তে বড় হইতেছে আর এটা হলো কাঁচামরিচ গাছ। কাঁচামরিচ এখন আর অতটা হয় না কেন জানি, আগে অনেক কাঁচামরিচ হতো, এখন অতটা হইতেছে না। ফুল হয়, ফুলগুলো আবার ঝরে যায়। এই তো সকালের থেকে কিন্তু আমি দুপুরে চলে আসলাম, কারণ এর মধ্যে আর কোনো ভিডিও করিনি, কোনো শুটিং করিনি। কাজ ছিল অনেক, ঘরের তে কাজ করতেছিলাম। আর এখানে কিন্তু দেখতে পারতেছেন দুপুরের খাবার দাবার। তো দুপুরে খাবার দাবার আমার আঙ্কেল আন্টির জন্য। আঙ্কেল আন্টি আসছে বেড়াতে আমাদের বাসায়। আন্টি একদিন ছিল, তো আঙ্কেল বলছে ঠিক আছে পরের দিন তোমাকে নিয়ে যাবো এসে, আর এই জন্যই আয়োজন করা। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগতেছিলো আর মেহমান আসছিলো তো বাসায় এই জন্য। আর এখানে কিন্তু আমি আবার চলে আসলাম বিকেলবেলা, কারণ দুপুরের পরও কোনো শ্যুট করিনি। সবার সাথে একটু কথাবার্তা বলছি, ভালো লাগছে, এই জন্য ভিডিও হাতে মানে নেই নেই যে ভিডিও করব এই জন্য। আর এই তো আলবি দেখেন ফুচকা বানা দিতেছে, ওর বাবা ফুচকা নিয়ে আসছে, নাস্তা নিয়ে আসছে ওর মামা। আর এই তো নাস্তা দিলাম এখন সবাইকে, এখন নাস্তা খাবো সবাই একসাথে বসে। এখনও ভিডিওটা করা হতো না যদি আমার আন্টি না বলতো কিংবা আমার ছেলে না বলতো, এখনও ভিডিওটা আমি করতাম না, আমি কথাই বলতেছিলাম সবার সাথে। এ দেখেন সবাই একসাথে বসে কিন্তু কথা বলতেছিলাম। আর টিভিতে ভূতের একটা শো আসে, ওই শোটাই দেখতেছিলাম। শোটা অনেক সুন্দর, মানে যত আপনার কি বলে সত্য ঘটনাগুলো তুলে ধরে ওখানে। তো এই তো সবাই মিলে দেখতেছিলাম, আর আমার আঙ্কেল তারপর আলবির বাবা বলতেছিল আর এগুলো ভুয়া ভুয়া, এই রশি দিয়ে টান দেয়, ওই কি বলে সুতা দিয়ে টান দেয়, এগুলো দেখায় গেট বাড়ি দেয়। ওই দেখেন আঙ্কেল কিন্তু আস্তে আস্তে এগুলি মানে বলতেছিল আমাদেরকে। তারপর এখন খাওয়া দাওয়া শুরু করলাম, তো আপনারাও চলে আসুন বিকেলের নাস্তাটা করার জন্য। এখন কিন্তু চলে আসলাম রাতের খাবারে, কারণ বিকেলের খাবার নাস্তার পরও কিন্তু আমরা কোনো শ্যুট করিনি, কথাই বলতেছিলাম। এতদিন পর আসছে তো এই জন্য, আসলে অনেক দিন পর পর আসলে একটু কথাবার্তা বলা হয়, শ্যুটটা করা হয় না অত। আর আজকের রাতের খাবার হইতেছে আম্মু বানালো ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল রাতের জন্য, আর মুরগির মাংস তরকারি ছিল ওইটা। হইতাছে আঙ্কেল আন্টিকে আমরা পরে খাবো, আঙ্কেল বলতেছে বসো একসাথে। বলি না আঙ্কেল আপনি খেয়ে নেন আমরা পরে খাবো। আঙ্কেল বলতেছে আমি আর খেতে পারতেছি না, মানে উনি বলতেছে আমি দুপুরের বিকেলে নাস্তা খেয়ে আমার পেট পুরো ফুল হয়ে গেছে, এখন আলবির বাবা আসছে বলার জন্য, এত কথা বুঝি না, খেতে হবে আস্তে আস্তে করে খান, এটাই বলতেছে। এই যে সামনে এসে বসলো আর বলতেছে আঙ্কেল আস্তে আস্তে খান,
আর আঙ্কেল বলতেছে আসলে কি আস্তে আস্তে খাবো কি, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা এই জন্য এত কিছু খাওয়া পড়ছে তো বিকেলবেলা এই জন্য সমস্যা হইতেছে। তো আম্মু বলতেছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে অসুবিধা নাই তোমাকে দেব, আর সেভেন আপ আছে ওটাও খেয়ে নিও সমস্যা হবে না। আর আমাদের পিচ্চিটা এখানে দুষ্টমি করতেছে আলবির সাথে। আর এখানে আমাদের পিচ্চিটা কি করে দেখেন, পিচ্চিটা আলবির সাথে দুষ্টুমি করতেছে, আলবি ওর মাথায় মানে ওই যে মালিশ না কি বলে ওরকম করে দেয় ও করে ওইটাই। পিচ্চিটা এসে শুধু আলবির সাইকেলটা খুঁজে যে আলবির সাইকেলটা কই, তো আজকে বলছে কি তুমি যদি ব্যালকনিতে যাও ওখানে কিন্তু একটা বিড়াল আছে, বিড়ালটা তোমাকে কামড় দিবে, বিড়ালকে অনেক ভয় পায়। এটা বলছি আর যায়নি, তারপরে কী করছে দেখে যে গেটটা খোলা তো চলে গেছিল আবার ব্যালকনিতে। তখন আলবির চাচা বলতে চাই আসলো আসলো বাবা বিড়াল আসলো, আর দৌড় দেয় এসে পড়ছে, মানে বিড়ালকে প্রচণ্ড ভয় পায়। আর যেখানে আমার নানিও কিন্তু আসছিল, আমার আন্টি যখন আসছে দেখতে, তো আমার আন্টি একদিন ছিল থাকার পর আজকে আবার চলে যেতেছে বলে আমার ভালো লাগে না থাকতে। আর এখানে কিন্তু আমিও চলে আসলাম আপনাদের সামনে, সবার সাথে একসাথেই আসলাম, আমি এতক্ষণ আসিনি ক্যামেরার সামনে, কাজ করতেছিলাম তো এই জন্য আসিনি ক্যামেরার সামনে, বললাম না শুটই করা হয়নি, কালকে আমি কোনো ভিডিওই দিইনি, কালকে শরীরটাও একটু অসুস্থ ছিল এই জন্য দিইনি ভিডিও। আর এই তো এই যে কিছু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমার আমাদের ভালোবাসার মানুষের সাথে তো শেয়ার করতেই হবে ভিডিওগুলো, তাই একটু শ্যুট করে নিলাম। আর দেখেন ওকে সেভেন আপ দিয়েছে খাওয়ার জন্য, বলতেছে যে বসে খাও, এখন দেখবেন কীরকম করে খায় আর কীরকম করে, দেখেন কীরকম করে চোখ মুখটা কীরকম করে কি ভিডিও করে ভিডিও দেখে। আর ওর চাচার সাথে শয়তানি করে আলবির সাথে, তাকায় আছে ভিডিও করতেছে তাকায় আছে, বলে কি করো তুমি কি করো ওকে তোমার ছবি তুলি। সেভেন আপটা কীরকম, সেভেন আপ কি খাটটা, সেভেন আপ কি খাটটা, খাটটা খাটটা সেভেন আপ, তাহলে ঠান্ডা 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 সেভেন আপ ঠান্ডা। দেখছেন কি বলল সেভেন আপ ঠান্ডা বলতেছে। আর এখন আঙ্কেল আন্টি বাসা চলে যাবে, ওনাদের বিদায় দিতেছি, ওটা একটু শুট করে নিলাম যাতে আপনাদের শেয়ার করতে পারি। আঙ্কেল আইসেন আবার, সালাম আলাইকুম। এই যে সালাম আলাইকুম, হারা রয়েছে আচ্ছা আয় হবে আচ্ছা আয় হবে হ্যাঁ ভিডিও তো হোন তো আমার আন্টি আঙ্কেল চলে গেল। আর এখানে যে আম দেখতে পারতেছেন এটা কিন্তু আমার আগের দিনের ভিডিও করা, আমার আন্টি ছিল তখন, তো আমার দেবর আম আর দুধ নিয়ে আসছিল যে আম দুধ খাবে, তো বানাইছে এত মজা লাগলো আম দুধটা অনেক ভালোই লাগলো। আর আমি কিন্তু এই ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করবো ভিডিও, সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।